বাহিরে গিরি গিরি বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকাল মানেই তো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। একটু পরপর তামে আবার শুরু হয়ে যায়। আর এইদিকে খোকা দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে, কিন্তু বৃষ্টির কারণে তো বের হতে পারে না। মা, বাবাকে বলো না আমাকে একটা ছাতা কিনে দিতে। প্রতিদিন স্কুলে যেতে আমার অনেক দেরি হয়ে যায়, তাছাড়া আমার স্কুল ড্রেসও ভিজে যায়। এভাবে প্রতিদিন ভিজে স্কুলে যেতে আমার ভালো লাগে না। শুনো বাবা, আমাদের কাছে এখন পর্যাপ্ত টাকা নেই, সংসার চালানো এখন কষ্ট হয়ে যাচ্ছে। তবুও দেখি তোমার বাবাকে বলে একটা ছাতার ব্যবস্থা করতে পারে কিনা। এতক্ষণে বৃষ্টি থেমেছে আর খোকা স্কুলে যাওয়ার জন্য বের হয়ে পড়েছে। কিছুক্ষণ যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সে তখন একটি গাছের নিচে গিয়ে দাঁড়ায়, আর সেই গাছের নিচে দাঁড়িয়ে ছিল এক বয়স্ক বুড়ি মহিলা। মাথার চুল একদম সাদা হয়ে গেছে, হাতে একটি লাঠি আছে, চলাফেরা করতে মনে হয় অনেক কষ্ট হয়। আরে দাদিমা, আপনি এখানে কি করেন? তাছাড়া এই বৃষ্টির দিনে আপনি বাড়ি থেকে কেন বের হয়েছেন? আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। কি করব খোকা, এই দুনিয়াতে আমার কেউ নেই, সারাদিন ভিক্ষে করে যা পাই তাই নিয়ে সংসার চালাই, আর এই গাছতলায় বসে আমি ভিক্ষে করি। কিন্তু এই বৃষ্টির দিনে তো কেউ আসবে না, সবাই এখন আরাম করে ঘরে ঘুমাচ্ছে, আপনি বরং বাড়ি চলে যান। না রে খোকা, বাড়ি গেলে যে আজকে আমাকে না খেয়ে থাকতে হবে, আমার ঘরে কোনো খাবার নেই। যদি কিছু মনে না করেন তাহলে আমি তোমাকে কিছু খাবার দিতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ছোট খোকা, তুমি আমাকে কিভাবে খাবার দিবে? দাদিমা, মা আমাকে প্রতিদিন টিফিন দেয়, আজকে না হয় তুমি আমার টিফিনটা নিয়ে নাও, বাড়ি গিয়ে খেতে পারবে। না না না, তাহলে তুমি কি খাবে? আমাকে টিফিন দিয়ে দিলে তুমি কি খাবে বাবা? দাদিমা, এতক্ষণে আমার স্কুল ছুটি হয়ে গেছে, আজকে আর স্কুলে যেতে হবে না, আমি এখন বাড়িতে চলে যাব, তুমিও বরং আমার টিফিন নিয়ে বাড়ি চলে যাও। কুকা তখন বুড়িকে টিফিন দিয়ে বাড়িতে রওনা হয়। কিন্তু কুকা জানতো না এই বুড়ি একজন অদৃশ্য সাহায্যকারী, সে বিপদের সময় মানুষকে সাহায্য করে, যারা মানুষের উপকার করে তাদেরকে এই বুড়ি সাহায্য করে। ওগো, তুমি শুনেছ? আমাদের কুকা ছাতার কথা বলেছে, প্রতিদিন সে বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, আর তার স্কুল ড্রেসও বৃষ্টিতে ভিজে যায়। কি করব বলো, যা ইনকাম করি তা দিয়ে তো সংসার চলে না, ঠিক মতো বাজারও করতে পারি না। আমি কুকাকে কিভাবে ছাতা কিনে দিব? তবুও দেখি কিছু করতে পারি কি না। এতক্ষণে কুকা তখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। কুকা, তোমার স্কুল ছুটি হয়ে গেছে? মা, আজকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি, কিন্তু আজকে একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছে। কি বলিস, কোথায় দেখা হয়েছে? স্কুলে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমি তখন একটি গাছের নিচে গিয়ে দাঁড়াই, আর সেখানেই একটি বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিল। ওই মহিলাটি কেউ নাই, সে বিকে করে খাবার খায়, আমার খুব মায়া হলো এবং আমি আমার টিফিনটা ওনাকে দিয়ে দিলাম। খুব ভালো কাজ করেছিস, মানুষের উপকার করা অনেক ভালো। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাবার দিব। পরের দিন সকালবেলা খোকা স্কুলে যেতে লাগলো, তবে আজকে আর বৃষ্টি নেই, সূর্যের আলোই ঝলমল চারদিক। হাঁটতে হাঁটতে খোকা তখন গাছের নিচে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে ওই বৃদ্ধ মহিলাকে আর দেখতে পায়নি। আরে, এখানেই তো ছিল, কিন্তু আজকে তো আসেনি, আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না। যাই, স্কুলে চলে যাই, আসার সময় মনে হয় দেখা হয়ে যেতে পারে। খোকা তখন স্কুলে চলে যায়, আর তখনই বৃদ্ধ মহিলাটি অদৃশ্য থেকে মানুষ হয়ে গাছের নিচে বসে থাকে। সে দেখতে থাকে কে তাকে সাহায্য করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। আর এই দিকে খোকা তখন স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়। গাছতলায় আসতেই সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়ে যায়। আরে দাদিমা, আপনি এসেছেন? সকালে তো আপনাকে দেখতে পাইনি, কোথায় ছিলেন? আজকে একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। আর এই নেও তোমার টিফিন বক্স, তোমার খাবার অনেক মজা হয়েছে।
আর এই টিফিন বক্সের ভিতরে আমি কিছু উপহার নিয়েছি। এটা তোমার মানুষকে দয়া এবং সাহায্যের উপহার, এটা তুমি বাড়ি নিয়ে যাও। কিন্তু কি আছে এর ভিতরে? বাড়ি নিয়ে যাও, খোলার পরেই দেখতে পাবে। পোকা তখন টিফিন বক্স নিয়ে বাড়িতে রওনা হয়। সে মনে মনে ভাবতে থাকে, বৃদ্ধ মহিলাটি মনে হয় গরিব নয়, না হলে কি কাউকে উপহার দিতে পারে। একথা ভাবতে ভাবতে সে বাড়িতে চলে আসে। মা, আজকে স্কুল থেকে আসার সময় ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়ে যায়, সে আমাকে কিছু উপহার দিয়েছে। কি বলিস এইসব, দেখি তো কি দিয়েছে। তারা তখন টিফিন বাক্সটি খুলে এবং অবাক হয়ে যায়। বাক্সের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা ছিল যা তারা পূর্বে কখনো দেখেনি। কিরে কুকা, এগুলো তো সব স্বর্ণ মুদ্রা, কিন্তু বৃদ্ধ মহিলা তো স্বর্ণ মুদ্রা কোথায় পেল? তুই না বলেছিস সে অনেক গরিব মানুষ? মা, উনি আমাকে বলেছে সে গরিব মানুষ, তাই আমি ওনাকে খাবার দিয়েছিলাম। আর তখনই বৃদ্ধ মহিলাটি অদৃশ্য হয়ে বাড়িতে চলে আসে। সে কুকার দয়া এবং সাহায্যের কথা বলতে লাগলো। শোনো তোমরা, আমি হলাম অদৃশ্য সাহায্যকারী, যারা মানুষের প্রতি দয়া করে এবং সাহায্য করে, আমি তাদেরকে সাহায্য করি। আর এই কুকা আমার প্রতি দয়া করেছে, সে আমাকে তার নিজের খাবার দিয়েছে, তাই আমি খুশি হয়ে উপহার দিয়েছি। এগুলো সব তোদের জন্য, মানুষের সাহায্য করার পরিবর্তে এগুলো আমি দিয়েছি, আর এগুলো তোরা ব্যবহার করতে পারবি। বুড়ি মহিলাটি তখন অদৃশ্য হয়ে চলে যায়। এরপর থেকে তারা অনেক বড় লোক হয়ে যায়। বৃষ্টির দিনে কুকা তখন ছাতা মাথা দিয়ে স্কুলে যেতে পারে, তাকে আর বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে হয় না।